হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এস বিতানু। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এতক্ষণে হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কোথায় যাচ্ছি, আর এখন আমি কোথায় আছি সেটা ইন্ট্রোর পরে বলতেছি। তো গাইস, এখন আছি আমি রাউজান উপজেলায়। কিছুক্ষণ আগে রাউজানে ঢুকছি আর ঢুকার সাথে সাথে ভিডিওটা স্টার্ট করছি। তো সবসময় সিটিতে ব্লগ দিই, মানে ব্লগ করি, তো আজকে ভাবলাম একটু সিটি থেকে মানে একটু দূরে এসে ব্লগটা স্টার্ট করি। সবসময় আপনাদেরকে সিটি দেখাই, তো এই জন্যে আজকে একটু দূরে এসে ব্লগটা করা। আর খুব তাড়াহুড়োর মধ্যেই কাপ্তাইয়ের ট্যুরের প্ল্যানটা করা হয়েছে, তার জন্যে সব আগের থেকে কোনো প্রিপারেশন নিতে পারি নাই, একদম হুট করেই সব কিছু রেডি। আর আমরা আছি এখানে 6টা বাইক এবং মানুষ হচ্ছে 11 জন। আর আমার বাইক ছাড়া যে 5টা বাইক আছে, সেই 5টা বাইকই আমার থেকে অনেক সামনে আগে গেছে, কারণ আমি ব্লগ স্টার্ট করতে করতে অনেকটা সময় লেট করে ফেলাইছি, কারণ সবাই রেস্ট নিচ্ছিলাম। ওখান থেকে সব সেট আপ করলাম, সেট আপ করার পর এখন ব্লগ স্টার্ট করলাম। তো এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাদেরকে সামনে যায় ধরতে হবে। আর ট্যুরে সবাই একসাথে চালানো ভালো, তাতে সেফও থাকে বা মজাও লাগে সবাই একসাথে চালাইতে। আচ্ছা, আমরা যাত্রা শুরু করি সকাল 10:30 বাজে। আমাদের প্ল্যানটা হয়েছিল একটু দেরি করে বেরোবো, আর যেহেতু এখন বাস চলতেছে না, তো একটু রাস্তায় চালানোর সময় প্যারা কম খাবো, এই জন্যে একটু দেরি করে বেরোই, না হলে আরও সকালে বেরোতাম। আর যেহেতু সিঙ্গেল রোড, সেহেতু বাসের একটা মানে এই রোডে যতটুকু জানি বা এর আগে আসছি যে বাসের জন্য একটু কষ্ট হয় চালানো। আর একটা কথা না বললেই না যে এই রোডে প্রচুর পরিমাণে সিএনজি, অনেক সিএনজি, আর সিএনজিগুলো খুবই রাফ চালায়, যেটা কোনোভাবেই মানে আপনি আপনার নিজের দোষে না, আপনি অন্যের দোষে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেজন্য একটু সেফলি এই রোডে চালানো দরকার, কারণ সিএনজিগুলো খুব বাজেভাবে চালায়। আর এ পর্যন্ত রাউজান পর্যন্ত কীভাবে আসলাম সেটা চলেন দেখি আসি, কারণ এর আগেও ক্যামেরা ছিল অন্যজনের হাতে, যদি মোটর ব্লগ মানে যদি সেট আপ না করি তাও ক্যামেরা অন্যজনের হাতে ছিল। তো চলেন ওই ফুটেজগুলোই দেখে আসি একটা গান সহ, তারপরে এসে আপনার সাথে কথা বলতেছি। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি, যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায়, করি মনে মনে প্রেম প্রিয় তোমার সঙ্গে চাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই। কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে, কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি। এই আছে এই নাই চুইটা কাছে যাই ভুলে ভুলে ভুলে, এই আছে এই নাই ছুটে কাছে যাই ভুল ভ্রান্তি, ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন। তুমি আমার মত, আমি তোমার মত, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন। স্বপ্ন মানে ধোকা, ধোকা ভাঙে স্বপ্ন, আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প, আমি জানতে চাই না বাঁচতে চাই না শুনতে চাই না মর্ম, থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প। দেখো
জন্ম হয় ধ্বংস বলে তো যাই কষ্টগুলো চাপা ব্যথা বাড়ে তবে সয়ে তো যাই মাথা প্রতি প্রশ্ন নিজে করে তো যাই কথা নাই বার্তা নাই শব্দ বৃষ্টিতে হারাই কিছু বাকি নাই যেটাতে তোকে আমি বুঝি নাই দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না গুপ্ত ছিল না যেখানে আমি রবে না তুমি ভাবি না নষ্ট ধারণা জানি না সত্য মানি না মিথ্যা ভালো যে কাটে না দিনটা মিলে না শান্তি মিলে না শান্তি নাটকে গড়বো দিনটা খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মতো আশা করি ফুটেজগুলো আপনার থেকে ভালো লাগছে। আর তাও একবার বলি যে এখানে কীভাবে আসছি, মানে রাউজান পর্যন্ত ফার্স্টে ফুয়েল নিলাম হাক্কানি ফুয়েল পাম্প থেকে, তারপর ওখান থেকে নয়া বাজার দিয়ে একদম দেওয়ানহাটি বের হলাম, তারপর আক্তারজামান ফ্লাইওভারে উঠলাম, উঠে ওখান থেকে কাপ্তাই রাস্তার মাথায় ঢুকে ওই রুটটা দিয়ে একটু পর্যন্ত আসলাম। আর এখানে যে সিএনজি ব্যাপারটা বলতেছি সেটা আপনারা হয়তো এই লাইনটা দেখলে বুঝতে পারবেন, প্রচণ্ড জাম শুধু এখানে সিএনজির জন্যে। এর আগেও তিন চারটা জাম খেয়ে এসছি, এখন আর একটা জাম, একমাত্র সিএনজির জন্যে জামগুলো হয়। আর সিএনজিগুলো এই রাস্তায় সিএনজি খুব বেশি, আর এই রাস্তায় সিএনজিরা খুব রাফ চালায়, মনে করেন একটা চলতেছে ওইটাকে একটা সিএনজি ওভারটেক করতেছে, তারপর ওইটাকে একটা সিএনজি ওভারটেক করতেছে। আচ্ছা, এই জামটার থেকে বের হয়ে আপনাদের সাথে আবার এই জামটাকে শেষ করে দিই। হ্যাঁ, তো অলমোস্ট সব জাম শেষ করলাম। সব জাম বলতে যে জামে ভিডিও পুশ করছিলাম ওটার পরেও আর একটা জাম ছিল, তো সব একদম জ্যাম ট্যাম শেষ করে এখন ফ্রি রাস্তায় এসে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো অলমোস্ট কাপ্তাইয়ের কাছাকাছি, মানে অলরেডি পাহাড়ি রাস্তা শুরু, এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু, তো এই জন্যেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কাপ্তাই আসছেন যদি পাহাড়ি রাস্তায় না দেখেন তো কেমনে কি। যদিও বা কাপ্তাই রাঙ্গামাটি বা বান্দরবনের মতো অত পাহাড়ি রাস্তা না, তাও এটা পাহাড়, সেই জন্য এখান থেকে ভিডিও স্টার্ট করলাম আর পাহাড়ে আসছি ঘুরতে। যদি পাহাড়েরই ভিডিও না করি, যদি পাহাড়ি রাস্তায় ভিডিও না করি তো কেমনে কি। আর কথা বলতে বলতে চলে আসলাম কাপ্তাই গেটে, বা এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগতম কাপ্তাই। আর এগুলো হচ্ছে যে আর্মিদের চেকপোস্ট, আর এখান থেকে কাপ্তাই শুরু। আর আমরা যেখানে আসবো সেখানে আমরা পৌঁছাইছি, এখন সামনে যাব গিয়ে কোন একটা রেস্টুরেন্টে ফার্স্টে খাবো, খেয়ে কিছুক্ষণ রেস্ট করবো, ঘুরবো, তারপর ছবি টবি তুলে আড্ডা দিয়ে কিছুক্ষণ ঘুরে তারপর আবার চিটং ব্যাক করব। চেষ্টা করব এ পাহাড় থেকে যেন সন্ধ্যা নামার আগেই নেমে যাই। তো আপনার পথ দেখতে থাকেন, পথ দেখতে দেখতে আপনার সাথে কথা হচ্ছে, ওফ জোস, যাই হোক কথা হচ্ছে, আপনারা পাহাড় উপভোগ করেন। ফায়ার অক্টান গেছে মিয়ে, ফায়ার অক্টান গেছে নামেন। বলেছিলাম সামনে গিয়ে কথা হবে, কিন্তু হঠাৎ করে পায়ে রক ধরে যাওয়ার কারণে আর ব্লগ কন্টিনিউ করতে পারি নেই, সেজন্যে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা হচ্ছে আমরা কাপ্তাই গিয়ে ফার্স্টে লাঞ্চ করব,
কিন্তু লকডাউন থাকার কারণে সব হোটেলই বন্ধ ছিল। সে কারণে আমরা কাপ্তাই শুরুতে যে হোটেলগুলো ছিল ওগুলো বন্ধ পেয়ে কাপ্তাই নেভি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিই। যতটুকু শুনেছিলাম কাপ্তাই নেভি ক্যাম্পের আশেপাশে কাপ্তাই ঢাবা নামে একটি রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে, তো ওইটার উদ্দেশ্যেই রওনা দিই। আর কাপ্তাই ধাবা সম্পর্কে ইউটিউবেও অনেক ভিডিও দেখছি, তারা ওপেনিংটা অনেক সুন্দরভাবে করছে। কাপ্তাই ধাবার খাবার কেমন এবং কাপ্তাই ধাবার আপ্যায়ন কেমন সেটা কাপ্তাই ধাবা গিয়ে বলতেছি। কাপ্তাই ধাবা নিয়ে যদি বলি তাহলে তাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেক বড়, অনায়াসে অনেকজন একসাথে খেতে পারবে, আর অনেক পরিষ্কার তাদের রেস্টুরেন্ট। তাদের রেস্টুরেন্টের পেছনে একটা করিডোরের মতো আছে, তো ওখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। আর ওখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে তাদের খাবারের মান। আমার মনে হয় তারা যে টাকাটা নিচ্ছে তারা সেরকম খাবার দিচ্ছে না, তো তাদের উচিত যে তাদের খাবারের মানটা আর একটু বেটার করার। আর তাদের খাবারের টাকা অনুযায়ী খাবারও কম, যেমন 3-4 পিস ছোট মুরগির টুকরা 120 টাকা দিয়ে সেল দেওয়া, এটা অনেক বেশি, এটা কোনোভাবেই একজন খাবার উপযোগী না। তো তাদের সব দিকে খেয়াল দেওয়া দরকার। আর এমনি ওভারঅল তাদের ব্যবহার সব কিছুই রেস্টুরেন্টের ভালো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ঘুরতে বের হলাম। প্ল্যান ছিল রাঙ্গামাটি যাওয়ার যে রাস্তাটা ওদিক দিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে এবং ওই রাস্তাটা ভাঙা থাকার কারণে ওদিক দিয়ে আর ঘুরতে যেতে পারিনি। তারপর চিটং ব্যাক করার সময় নদীর পাড়ে একটু ছবি তোলার জন্য দাঁড়াই। নদীর পাড়ের রাস্তার পাশেই ছিল, মানে নদীর পাড়, তারপর রাস্তা, তার পাশে হচ্ছে পাহাড়। ও পাহাড়টা খুব সুন্দর ছিল, তো সবাই ডিসিশন নিয়ে পাহাড়ের উপর উঠবো। আর পাহাড়টা আসলেই অনেক সুন্দর ছিল, ওখানে ছবি তোলার অনেক স্পেস ছিল বা আড্ডা দেওয়ার অনেক স্পেস ছিল, তো আমরা ওখানে গিয়ে ছবি তুলি। তো এটা উপস্থাপনা করবে, মানে পাহাড়ের ইন্ট্রোডিউস করবে অন্য কেউ, তো সেটা আপনারা দেখতে থাকেন। রাস্তাটা প্রচুর ভাঙা, উঁচু নিচে পাহাড়ের মাঝ উপরে রাস্তা, এটা ওই নিচে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, দেখাই, এই যে আমাদের বাইক, ওনারা এখন উপরে উঠবে, আমি উঠে দেখে গেলাম মাত্র যে উপরে অবস্থাটা কীরকম। ওনারা বাইক পার্কিং করতেছে এখন, বাইক লক টক করে তারপর উপরে উঠবে। আসলে জায়গাটা আপনাদের দেখাই, জায়গাটা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর, পাহাড়ের উপর মনোরম পরিবেশ, এই উপরে একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার মেবি, আর এদিকে এদিকে পাহাড়, আর পাহাড় সব পাহাড় আর পাহাড়। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন। পাহাড় থেকে নেমেই চিটংয়ের উদ্দেশ্যে সোজা রওনা দিলাম। আর এই ছিল আমাদের কাপ্তাই ট্যুর, আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আর
অনেক কিছুই আপনাদেরকে দেখানো হয় নাই, কারণ সব কিছু বন্ধ ছিল আর আমরা ঈদের পরের দিন যাই। তো ভাবছিলাম যে সব কিছু খোলা থাকবে, কিন্তু লকডাউনের কারণে কিছুই খোলা ছিল না। তো আমরা জাস্ট ওখানে গিয়ে খাই, খাবার পরে আড্ডা দিই, জাস্ট একটা বাইক ট্যুর ছিল। আর নিজেরা যেহেতু গেছি এই জন্যে অনেক মজা হয়েছে। আর আমরা যে বাইক গ্রুপটা যাই সেটার নাম ছিল BFC রাইডার্স, আর এটা ফেসবুকে আছে, মানে পেজ হিসাবে আছে, আপনারা চাইলে ওখানে অ্যাড হইতে পারেন। আমি ভিডিওর নিচে গ্রুপটির লিঙ্ক দিয়ে দিব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন সামনে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই ছিল কাপ্তাই ট্যুর, আর সামনে আরও একটি ট্যুরের প্ল্যানিং চলতেছে, তো ওইটার ভিডিও আপনাদের কাছে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু, বাই বাই, টেক কেয়ার।